সুরে সুরে পান করি। بسم الله الرحمن الرحيم اللہ کے نام سے شروع جو نہایت مہربان رحم والا۔ جب حسن تھا ان کا جلوہ نما انوار کا عالم کیا ہوگا انوار আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন।
আমি আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসেছি। অনেক ওলামায়ে কেরাম এখন স্টেজে বসা আছে, আমার সামনে যারা বসা রয়েছে মাইকের আওয়াজ অনেক দূর থেকে শুনতেছিলাম। মাইকের আওয়াজ শুনে মাহফিলটা কোথায় সেটা নির্ণয় করা খুব কঠিন ছিল, কিন্তু যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যাচ্ছে এর ভিতরে যেই মানুষগুলি ঘোরাফেরা করতেছে তারা যদি সবাই মাহফিলে আসতো, যারা মাহফিলের ইন্তজাম করেছেন তারা মনে হয় এতক্ষণে বাঘত। কিন্তু মাইকের আওয়াজ শুনতেছে মাহফিলে আসতে পারে না, তার কারণটা হলো জান্নাতের বাগানে আসতে টিকিট লাগে, দামি যত জায়গা আছে সব জায়গায় টিকিট লাগে। জান্নাতের বাগান যেহেতু সবচেয়ে বেশি দামি, এটাতে আসতেও টিকিট লাগে। আল্লাহ যাদেরকে টিকিট দিয়েছেন তারা আসতে পেরেছেন, যারা টিকিট পাই নাই তারা আসতে পারে নাই। কথা বুঝতেছেন আপনারা? আমার বাংলা বুঝেন তো, তো বাংলা বুঝলে কিছু আপনারা করবেন কিছু আমি করব, ঠিক আছে? অল্প সময়, বেশি সময় দিব, সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আপনাদের এই মাহফিলের চতুর্দিকে একজন পুলিশও দেখতেছি না, কিন্তু আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরিশতারা মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসা আছে। আপনি দেখবেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেহেতু খুব বেশি দামি, এই জন্য ওনারা কোনো জায়গায় গেলে শুধু মাটিতে পুলিশ থাকে না, আশেপাশের বিল্ডিংয়ের ছাদের উপরও পুলিশ থাকে। যদি কোথাও বিল্ডিং না থাকে বাঁশ দিয়ে টাওয়ার বানায় হিডের উপরও পুলিশ, তার কারণ হলো বেশি দামি, এই জন্য তাদেরকে উপর উঠেও পাহারা দেওয়া লাগে। আপনারা এত দামি যে একজনের ফেরিশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরিশতাদের স্টোরির ভিতরে আপনারা এখন আছেন। আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়েছেন, তমাম সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ তাবারকুতাআলা আমাদেরকে বানিয়েছেন সবচাইতে বেশি দামি এবং সবচাইতে বেশি পাওয়ারফুল। কথা বলেন না কেন? যে মানুষ সবচাইতে বেশি পাওয়ারফুল, ঠিক না বেঠিক? রাস্তার মধ্যে আপনারা হয়তো ইদানিং নজরে পড়ছে কিনা, আমার গাড়ির সামনে দাঁড়ায় গেছে হাতি। ড্রাইভার যখন গাড়ি হরন দিতে চাইছেন বলে বলে হরন দিস না টাকা দেয়, 20 টাকা ধরছে হাতি লড়েও না। আমি জিজ্ঞেস করলাম কিরে কি হয়েছে, বলো হুজুর 20 টাকা দিছি নেয় না, এত বড় হাতিরা দাঁড়াইছে বেটা 20 টাকার জন্য নাকি 50 টাকা দেয়। 50 টাকা যখন দিছে তখন হাতির সুতরা দিয়ে টাকাটা নিয়ে কার কাছে দিছে? যে মালিক, যে হাতির উপরে বসা, হাতির একটা উড়াতের সমান। যে আমার তো মনে হয় হাতি মনে মনে ভাবে আর চিন্তা করে যে হেরি তোরে তো আল্লাহ পাক বানাইছে পাওয়ারফুল, আমার উপর দিয়ে তোরে পাওয়ার দিছে, নাহলে তোর মতো এরকম 20টা মানুষ একত্রিত করে এক জায়গায় রাখে পাওয়াটা তো রাখতে দিরি বেলের মতো পুট্টু সতি দিরি, কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক সবচেয়ে বেশি পাওয়ারফুল করে মানুষকে তৈরি করেছে। আমি এক জায়গায় ওয়াশ করতে গেছিলাম মেন রোড থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে, তো ওখান থেকে আমি আসার পথে গাড়িতে উঠেই বললাম যে আমাকে একটু এই গ্রামের রাস্তাটা একটু পার করে মেন রোড পর্যন্ত নিয়ে দিতে পারলে ভালো হতো। তো আমার সামনে একটা তাগড়া নৌজোয়ান ছেলে একটা মোটর সাইকেল হাতে ধরা, এই ছেলেটা আমার হুজুর কেউ লাগবে না, আমি আসি আপনার সামনে আসার। তো আমি ওর পেছনে পেছনে আসলাম, আইসা মেন রোডে যখন নামলাম ঢাকা চট্টগ্রাম রোড, তো ওই জায়গার মধ্যে আইসা আমি আমার গাড়ি থামাইছি, গাড়ির গ্যালাস করছি, খেয়াল মোটর সাইকেল থেকে নামছে, আমি তাকে একটা ধন্যবাদ দিয়ে বিদায় দেবো। সে আমার হাতের দৈরি আমার ড্রাইভারকে ডাক দিয়ে বলে ড্রাইভার সাহেব আমার নাম্বারটা নোট করেন, কুমিল্লা চান্দিনা খুলনা মেঘনা তিতাস, এই অঞ্চলে কোথাও যদি হুজুর কোনো সময় আসে তাহলে আমার একটা ফোন দিবেন, যদি ফোন দিয়ে না পান কোনো ঝামেলায় পড়লে আমার নামটা খালি করে। সাংঘাতিক ব্যাপার। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম বাবা তোমার কি পরিচয়? হুজুর আমি এই এলাকার এমপি সাহেবের প্রতিনিধি। কার প্রতিনিধি? এমপির প্রতিনিধির পাওয়ারটা দেখছেন? এর নাম কইলে ইস ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ও দুনিয়ার মানুষ এই জমিনে তোমরা আমি আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধির পাওয়ার কত কত
প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু মানুষের মধ্যে দুই ভাগ, একটা হলো সরকারি দল, একটা বিরোধী দল। আমাদের দেশেও তো তাই, গণতান্ত্রিক দেশগুলোতে সব জায়গার মধ্যে সরকারি দল বিরোধী দল আসে না। খাওয়ারের দিক দিয়ে কি সরকারি দলের বেশি না বিরোধী দলের বেশি? হ্যাঁ, দেখবেন যদি সরকারি দল যদি রাস্তায় মিছিল করতে নামে তাহলে সামনে পিছে পুলিশের পাহারা। হাসপাতালে রোগী ভর্তি করতে গেছে, সিটের অভাব নেই। রেল স্টেশনের টিকিট কাটতে গেছে, টিকিটের কোনো ক্রাইসিস নেই। হ্যাঁ, থানায় কেস দিতে গেছে, কেসও নেই, ভোট চাওয়া হয়। প্রকান্তরে বিরোধী দল রাস্তায় মিছিল করতে নামলে কপালে টিয়ার গ্যাস আর গজারে কাটা যায়, ঠিক না? ঠিক। এরপরে যদি হাসপাতালে রোগী ভর্তি করতে গেছে, আগামী 6 মাস পর্যন্ত সিটের বংশ হয়। স্টেশনে টিকিট করতে গেছে, আগামী 3 মাস কোনো টিকিট নাই। থানায় কেস দিতে গেছে, নিজেই অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা, ঠিক না? ঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সেই মানুষের মধ্যে আমারও দুই ভাগ, একটা হলো কাফের বেদবি মুশরিক, আরেকটা হলো মুসলমান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন যারা মুসলমান ঈমানদার তাদের আমি আল্লাহর দরবারে পজিশন বেশি। আল্লাহ, আল্লাহর দরবারে তাদের পজিশন বেশি না কম? বেশি। বলে ইবাদত একটা করবে, সওয়াবের বেলা 10টা নামাজ পড়বো, 5 ওয়াক্ত সওয়াব কয় ওয়াক্ত? একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিনের ভিতরে খালি জায়গাটা সওয়াবে বলে দেয়। জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে, যে গাছটা 40 বছর গুড়া দৌড়াইলে গাছের গুড়া অতিক্রম হবে। সুযোগ সুবিধা বেশি না কম? ইমানদারের সুযোগ সুবিধা বেশি। ও আমার বাইরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, আবার ইমানদারও বানিয়েছেন। দুনিয়ার সব কিছু আল্লাহ কিন্তু আমাদের জন্য বানিয়েছে। চন্দ্র কার জন্য বানিয়েছে? সূর্য কার জন্য বানিয়েছে? রাতের অন্ধকার কার জন্য? দিনের আলো কার জন্য? আসমান আমাদের জন্য, জমিন আমাদের জন্য, পানি আমাদের জন্য, আগুন আমাদের জন্য, বাতাস আমাদের জন্য, গাছগাছালি আমাদের জন্য, হাইওয়ান যুদ্ধ আমাদের জন্য, পোকামাকড় আমাদের জন্য, যাবতীয় সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন, ইল্লা আলী আবুদুন, একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানিয়েছি। সৃষ্টির সেরা জাতি মানুষ, এই জন্য সব কিছু বানাইছেন আল্লাহ। আসমান তৈরি করেছেন একটা না, 7টা ঘুমাইছে? 7টা বানাইছে, 7টা। কত বড় আসমান, কত বড়! বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত আসমানের কিনারা খুঁজে পাইনি। আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী আসমানের কোন কিনারা কতটুকু পর্যন্ত পাশ দিক কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। বানাইছেন কয়টা? একটার চাইতে আরেকটা বড়। কত বড়, কত বড়! বলে প্রথম আসমানটার তুলনা দ্বিতীয় আসমানটার সাথে এমন যে বিশাল বড় একটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের মধ্যে যদি ফুটবলটা রাখা হয়, ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যেমন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। কেডা বানাইল? মিস্ত্রি নিছিল ঢাকা থেকে, আমেরিকা ইঞ্জিনিয়ার আনছে কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট জিনিস তৈরি করবো তোমাদের জন্য মাল মেটারের দরকার, বড় জিনিস তৈরি করবো মাল মেটারের দরকার। ফ্যান্ডেল বানাইছো, বাঁশ লাগে নাই তো? তারপর রশি লেবার লাগছে। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যত বড় আর যত ছোট জিনিস যাই তৈরি করেছি, শুধু একটা যা আরাদা শাইতান এই কুল আল্লাহ কো কোন 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 কাফ আর নুন, কাফে যায় যখন নুনের সঙ্গে তাস লাগে তখন হই কোন। আল্লাহ বলেন, কোন 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 শব্দের অর্থ হইলো হয়ে যাও। আল্লাহ বলেন, ফায়া কোন। সুবহানাল্লাহ, সকালে নাস্তা করে কোন বলে তোমার আসমান 7টা বানাইছো কি বইলা? বলো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলো জমিন 7টা কেমনে বানাইলা? বলে হিদেও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ আরশ কুরসি লোহ কলম কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ তুমি সিদ্রাতুল মুনতাহা কিভাবে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ তুমি হাউজে কাউসার কিভাবে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ তুমি জন্তু জানোয়ার কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? পাহাড় পর্বত কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? নদী নালা সাগর
সমুদ্র কেমনে বানাইছো, কোন বলছি ফায়কুন হয়ে গেছে, আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইছো, কোন বলছি ফায়কুন হয়ে গেছে, আল্লাহ জিন জাতি কেমনে বানাইলা, কোন বলছি ফায়কুন হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে কেমনে বানাইছো, কোন বলছি ফায়কুন হয়ে গেছে, আল্লাহ জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা, কোন বলছি ফায়কুন হয়ে গেছে, আল্লাহ আমরা যে আশফল বকুলকাত মানুষ আমাদেরকে কেমনে বানাইছো, আমার আল্লাহ বলেন খালাকতাফু বিয়াদাই, মানুষকে আমার হাতের দ্বারা বানাইছো, তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি, তমাম পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বর্তমান পৃথিবীর 700 কোটি মানুষ একজনের গলার আওয়াজের সাথে আরেকজনের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, আমরা যারা বিআইপি আপনারা একটু হা হো কিছু কয়ে, কে বানাইল, আল্লাহ, বর্তমান পৃথিবীর 700 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর আদম থেকে পর্যন্ত যত মানুষ আসছে একজনের আঙ্গুলের মাথার সাথে একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের ফিঙ্গার, ফিঙ্গার আইডি কার্ড করতে যাবেন ফিঙ্গার, পাসপোর্ট করতে যাবেন ফিঙ্গার, বিদেশে যাবেন ভিসা নিতে ফিঙ্গার, বিমানবন্দরে যাবেন ফিঙ্গার, আল্লাহ বলেন কি দিয়ে বানাইলাম, ফিঙ্গারের সাথে সামনে ইলেকশন আসতেছে, যাবেন ফটোগ্রাফারের কাছে, যাই বলেন যাই বেটা আমার একটা ছবি বানাই দে সুন্দর করে সামনে ইলেকশন করো, ফটোগ্রাফার প্রথমেই আপনাকে বলবেন চেহারাটা খুব সুন্দর করে ভালো করে তেল পালিশ পালিশ টালিশ মালিশ করে এরপরে বসেন মাথার চুলটুলা ভালো ফোকাস লাইজ দিয়ে আপনার একটা ছবি নেবে, ছবি নিয়ে বলে দিবে আগামীকাল 4টায় এসেন, পরের দিন 4টায় গেছেন আপনাকে ছবি খুব সুন্দর করে গ্রাফ করে আপনার হাতে দিয়েছেন, ছবিটা দেখে বাহ খুব সুন্দর ছবি এসে রে, 500 টাকা তরবিল 100 টাকা বকশিস, ফটোগ্রাফার ডাক দেখো সা ছবিটা তো সুন্দর হয়েছে মাড়ি যেন না লাগে, মাটি যেন না লাগে, সা আগুন থেকে কিন্তু সাবধান, পানি থাকলে কিন্তু শেষ, যদি খোলা রাখেন বাতাস লাগলেও কিন্তু ডিসকালার, কয়টা নিষেধ করলে, আমার আল্লাহ বলেন তোমার দুনিয়ার সমস্ত ফটোগ্রাফার ছবি আঁকার পরে যেই 4টা জিনিসের নিষেধ করেছেন আমি সেই 4টা দিয়ে তরে বানাইছি, সেই 4টা দিয়েই তরে বানাইছি, এবারে আগুন সামনের দিন আপনি যাইবেন পরের দিন বিকেল 4টা গেলে ফটোগ্রাফার কষা ছবি তো রেডি হয়নি, বলে কেন রে কারণ নেই লুট সেটিং, তাইলে বোঝা গেল ছবি আঁকার জন্য তার পাওয়ারফুল রাইডের দরকার, ফোকাস লাইট, আমার আল্লাহ বলেন বন্ধারি তোর দুনিয়ার ছবি গ্রাফার যখন ফটোগ্রাফার যখন ছবি আঁকে তার জন্য পাওয়ারফুল লাইনের দরকার, আর আমি আল্লাহ পাক তোর অন্ধকার কুঠুরির ভিতরে বানাইছি, প্রত্যেকে যার যার কাছের মানুষটা চিনেন সুবহান আল্লাহ কেডা কয় না, বুঝছেন স্বাস্থ্যটা আসতে খারাপ, নইলে মনে মনে ভাবছিলাম এই মাহফিলেই বোধ হয় গত বছর না কোন বছর আমার দাওয়াত ছিল, আসতে কিছু বাধা হয়েছিল, আজকে ভাবছিলাম যে কিছু স্বাদ মিঠাই কম, স্বাস্থ্যটা ভালো না, আল্লাহ বলেন তোকে এই অন্ধকার কুঠুরির ভিতরে বানাইছি, চিন্তা না সবচেয়ে বেশি দামি তুমি, পৃথিবীর সুন্দর দেখার জন্য মানুষ কত জায়গায় যায়, আমেরিকা গেলে বাংলাদেশের অনেক নেতা ফেতা অনেক ধনিষ্ঠ ব্যক্তিদের সাথে দেখা হয়, সালাম সালাম জিজ্ঞেস করি কি জন্য আসলেন কি, বলে হুজুর আটলান্টিকের পারে বছর একবার বউ বাচ্চা নিয়ে আসে তো অনেক কিছু দেখার আছে, চিড়িয়াখানার ভিতরে যাই কত সুন্দর দেখার জন্য, কক্সবাজারের পরে জীবনে কত সুন্দর দেখার জন্য গেছে, আমার আল্লাহ কি বলে বঙ্গবন্ধু
শেখ হাসিনা, খালেদ আছে, আমাদের নূর হোসেন গাছে মিশে কেডা আস্তে কর, আমার আল্লাহ পাক চারটা কসম খাওয়ার পরে তারপরে তাকিদ করে বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীন, ও দুনিয়ার মানুষ শোনো, সুন্দর দেখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারো, আমি আল্লাহ পাক তোকে পৃথিবীর সমস্ত সুন্দরের বাদশা বানাইছি, সমস্ত সুন্দরের বাদশা তোমাকে বানাইছি, তুমি চিনলে না আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতাম, ইলিশ মাছ বুঝতে পারতাম, হাঁস মুরগিও বানাইতে পারতাম, সাব্বিচ্ছ বানাইতে পারতাম, পোকামাকড় বানাইতে পারতাম, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জীবিত জানোয়ার বানাইনি, পোকামাকড় বানাইনি, মাছ বানাইনি, মানুষ বানাইছে, মানুষ বানাইছে, ঠিক না ঠিক? ওরে বাবা মানুষ আবার কি মানুষ, ইচ্ছা করলে তো আল্লাহ পাক বার্মায় জন্ম দিয়া সেখানে বুদ্ধিজ বানাইতে পারত, ইচ্ছা করলে আল্লাহ পাক শয়তান মুদির দেশে জন্ম দিয়ে খ্রিস্টান আর মুসলিম হিন্দুও বানাইতে পারত, ইচ্ছা করলে আল্লাহ পাক ইউরোপে জন্ম দিয়ে খ্রিস্টানও বানাইতে পারত, ইচ্ছা করলে আল্লাহ পাক ইসরায়েলে জন্ম দিয়ে ইহুদি বানাইতে পারত, কিন্তু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বানাই নাই, মুসলমান কি বানাইছে, কি বানাইছে, মুসলমান বানাইছেন, কিন্তু মুসলমান বানায় বাবা ইচ্ছা করলে নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে নাই ক্ষমতার বান, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, 124,000 পয়গম্বর হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর যুগে আমাদেরকে জন্ম না দিয়া বিশ্ব নবীর উম্মত বানাইয়া খাইরে উম্মত বানাইছে, আজকে সকালবেলা উঠতে এক বন্ধুর সাথে বলছেন আর কি, এই বেটা বিকেলে মাহফিলে মাহফিলে যাবো, যে সকালে কইছেন তখন থেকে নেক লেখা শুরু, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেয় পালা এই উম্মতটা তুমি আমার দাও, আল্লাহ কইরা আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইছি, আরেক জায়গায় তৌরীত কিতাবের মধ্যে লেখা আছে মুসা আলাইহিস সালাম দেখেন যে ওই জায়গায় একটা উম্মত পৃথিবীতে আসবে একটা নেক কাজ করব, ফালাহু আশরু আমসালিহা, আর আমল নামে সওয়াব দেওয়া হবে 10টা, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কালা ইদা আমার বলে ইদা ও আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইছি, মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করে মুসা কথা কো আমার সাথে কয়বার, বলে 24 ঘন্টার ভিতরে একবার, বলে সামনে একটা উম্মত আইতাছে আমার কথার ভান্ডারটাই ওদের হাতে দিয়ে দিব, বলে আমার যে কথার যে ভান্ডার ইডি দিয়ে দিব সেই উম্মতের হাতে, এরা সকালবেলা উঠে তারপরে পড়বে, দুপুরে পড়বে, রাত্রে পড়বে, নামাজে পড়বে, উঠতে পড়বে, বসতে পড়বে, এদের লক্ষ লক্ষ কোরআনে হাফেজ থাকবে, যখনই পড়বে তখনই আমার দরজা খোলা, তোরের নিকটে আসা লাগবে না, কোনো মসজিদে যাওয়া লাগবে না, জামে মাদারিয়া মাদ্রাসায় যাওয়া লাগবে না, রাস্তার মধ্যে হাঁটতে পড়বে, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহর বাড়ি দিয়ে উড়ে যাও, নবুতে উড়ে যাও, দরকার নাই আমার ওই নবীর উন্মত নাই, সেই নবীর উন্মত হওয়ার জন্য দরখাস্ত করছিলেন, দেশ স্বাধীনের পর ও বঙ্গবন্ধু দরখাস্ত করে দিয়েছিল, জিয়াউর রহমান করছিল, আমরা বাপ দাদা সত্য গোষ্ঠী কেউ দরখাস্ত করে নাই, বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উন্মত বানিয়েছেন, ঠিক হবে ঠিক, নবী শেষ আমরাও শেষ, এই বাবা নবী শেষ নবী আমরা তো শেষ উন্ম কথা কয় না দি, যে নবী শেষ আমরাও শেষ, আমাদের পরে পৃথিবীতে কোনো উম্মত নাই, আমার নবীর পরে কোনো নবী নাই, এই ব্যাপারে কারো সন্দেহ আছে, জি জি জি, আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, মর্যাদার দিক থেকে আমার নবী সকলের ঊর্ধ্বে, জি, অতীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে, এগুলো আমার একরাম যদি মাথা লারা দেয় তাইলে মনে করবেন যে ঠিক কথা বলতেছে, তিন প্রকারের দায়িত্ব খুব ভালো করে বুঝে, এক প্রকারের দায়িত্ব হলো তুমি এইটুক এরিয়ার জন্য নবী, আরেক প্রকারের দায়িত্ব হলো তুমি নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী, আরেক প্রকারের দায়িত্ব হলো তুমি এত দিনের জন্য নবী,
এই তিন প্রকারের দায়িত্ব দিয়ে আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ নবী পাঠাইছে। আমাদের নবী কোন এলাকার নবী? আপনারা বলবেন সারা বিশ্বের নবী। আমার আল্লাহ পাক কি জ্ঞান? আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যত দূর, আপনার নবুওতের এরিয়া তত দূর। মর্যাদার দিক থেকে কত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, সমস্ত নবীর কাছে জিব্রাইল আমিন ওহিনী আসছে। কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে মাত্র তিনবার, কারো কাছে সাতবার, কারো কাছে দশবার, কারো কাছে পাঁচবার, কারো কাছে ৪০বার, কারো কাছে ৪০০বার। যত নবীর কাছে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর কাছে জিব্রাইল আমিন যতবার আসা যাওয়া করেছেন, সবগুলি একত্রিত করে যদি গড়ে বাক করা হয়, বুজুর্গানে দিন লিখছেন প্রত্যেক নবীর বাগে তিনবার করে পড়ে। এইবার আমি একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে করবো, কারণ আমি দূর থেকে আইসি, তো আমার তো যাওয়া লাগবে রাস্তা দিয়ে, বুঝলেন না? কেউ আবার গাড়ি আটকে তো মুশকিল, এই জন্য এখনের ওয়ার্ডটা আপনারা করবেন। এই ২৪,০০০ বারের ভিতরে কোরআন হাদিসে কোথাও কোনো বুজুর্গানে দিন কোন সাহাবায়ে কেরামের কোন কোন জায়গায় আপনারা পাইছেন কিনা, ২৪,০০০ বারের ভিতরে জিব্রাইল আমিন কোনো সময় আইসা বাইতুল্লাহ শরীফ অথবা মসজিদে নববীতে বৈশা আল্লাহর হাবিবরে ডাক দিয়ে করছে, হুজুর আমি এখানে আইসি আপনি আইন? হুজুর দি কথা বলেন, ২৪,০০০ বারের ভিতরে একবার জিব্রাইল আমিন কোনো জায়গায় আইসা রাসূলকে একথা বলছে কিনা যে হুজুর আমি মুখ জায়গায় আসি আপনি আইন? জি ও আমার ভাইয়া, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে অর্ডার করেছেন, জিব্রাইল আমার হাবিব কিন্তু গুহার ভিতরে, সাবধান, গুহার থেকে বের করে কষ্ট দিবে না, গুহার ভিতরে যে অভিনয় করবা। সুবহানাল্লাহ, আমার হাবিব কিন্তু আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে, আয়েশার সঙ্গে টেক লাগায় বসা, আল্লাহ ডাক দিয়ে কয়ে স্বামী স্ত্রীর সাথে টেক লাগাইছে ওই অবস্থায় অভিনয় করবা, সেখান থেকে লড়াইয়া কষ্ট দিবা না। হুজুর তাহিয়াতুল কালবির কুরাতের উপরে শোয়া, আল্লাহ ডাক দিয়ে কুরাতের উপরে অভিনয় করবা, সেখান থেকে উঠায় কষ্ট দিও না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর বাড়িতে গেছে আবু বকর সিদ্দিকের ঘরে বেড়াইতে, আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ ডাক দিয়ে কয়ে জিব্রাইল সিদ্দিকের ঘরে যাই অভিনয় করবা, সেখান থেকে বের করার কোনো উপায় নাই। হুজুর বিদায় হজ্জে আরাফার ময়দানে উডের উপর শোয়া, আল্লাহ ডাক দিয়ে উডের উপরে অভিনয় করবা, সেখান থেকে নামায়া কষ্ট দিবা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন ওহিনী আসছেন, উডের থেকে নামাইবার অনুমতি নাই, গুহার থেকে বের করার অনুমতি নাই, আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের করার অনুমতি নাই, দাইয়াতুল কালবের কুয়ার থেকে সরাইবার অনুমতি নাই। আর তোমাকে কে অনুমতি দিল? তুমি আড়াই ফুসের জিলাফির ব্যবস্থা করে ইয়া নবী সালাম আলাইকা কইয়া হুজুর রে মদিনার থেকে উড়ে এলো ঢাকা। তোমার মতো বেয়াদব গোটা বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে গোসল করাইল পাক হবে। প্রমাণের জন্য সমস্ত নবীদেরকে মুজিজা দান করেছেন, কোন কোন নবীকে দিয়েছে মাত্র একটা, কোন কোন নবীকে দিয়েছে তিনটা, কাউকে পাঁচটা, কাউকে সাতটা, জানেন না বোধ হয়। হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিল একটা লাঠি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিল জন্মমঙ্গল ভালো করার, মৃত্যু ব্যক্তিকে জীবিত করার। এরকম মুজিজা আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছেন নবুয়ত প্রমাণের জন্য, ঠিক না বে? ঠিক জি। কোন কোন নবীকে সীমিত, কাউকে একটা, কাউকে পাঁচটা, কাউকে তিনটা, কাউকে চারটা, এরকম আল্লাহ পাকের হাবিবের পালা যখন আসছে আল্লাহ ডাক দিয়ে কো আমার হাবিব আপনার মুজিজার কোন সীমা রেখা নেই, আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা বডিটা মুজিজা, আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই মুজিজা। হযরতে মা আমেনা বলেন আমি যখন মুহাম্মদকে পেটে ধারণ করছি তারপরে কুয়ার থেকে পানি উঠাই দেখেছি, যাইয়া দেখি কুয়ার থেকে আর বালতি দিয়ে পানি উঠানো লাগে না, পানি ওঠবে ঠিক পাড়াইয়া রয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা বলেন ঘর থেকে বের হয়েছি প্রচণ্ড রুদ্রের ভিতরে, দেখি আসমানের মেঘ এসে আমার মাথার উপরে ছায়া আসছে,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। ও হাবিব, আপনি বসবেন মুজিজা, আপনি দাঁড়াবেন মুজিজা, আপনি শুইবেন মুজিজা, আপনি কাঁদবেন মুজিজা, আপনি চোখ থেকে পানি ছাড়বেন মুজিজা, আপনি টুট লড়াইবেন মুজিজা, জিব্বা লড়াইবেন মুজিজা, কথা বলবেন মুজিজা, চুপ করে থাকবেন মুজিজা, আপনি উপর দিকে চোখ উঠাইবেন মুজিজা, নিচের দিকে তাকাবেন মুজিজা, সব বন্ধ করে রাখবেন মুজিজা, আপনার শরীর থেকে গাম বের হবে মিশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, মুখের থেকে থুতু বের হবে সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। আবু জাহেল আইসা কো ভাতিজা, ওই যে গাছটা, এই গাছটা তোমার নবুওতের সাক্ষী দিলে, মনে করবো তুমি নবী। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, চাচা গাছটা জায়গার থেকে সাক্ষী দিলে ওই বনে কাছে আয়া। আল্লাহর হাবিব এইভাবে হাত দিয়ে ইশারা করছেন, গাছ মাটি সহ হুজুরের পায়ের কাছে এসে দাঁড়িয়ে। ছোট সময় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম ছেলেবেলারা সিমির বিশি হাতে নিয়ে একজন আরেকজন কজুর মাবে জুর। আবু জাহেল একদিন রাসূলের সামনে এসে বলে, ভাতিজা বলো দেখি মুদের ভিতরে কি, মানে জুম্মাবে জুর বলো দেখি মুদের ভিতরে কি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, চাচা মুদের ভিতরে কি আছে এটা আমি না কই আছি, এটা আছে এটা যদি কই দে। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, মুদের ভিতরের পাথরের জবাব খুলে গেছে। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন আমি এখন আপনাদের সামনে বর্ণনা করতেছি। আল্লাহ মাওলানা হোসেন কাসেমী সাহেব বর্ণনা করতে করতে জীবনটাকে শেষ করেছেন, এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করতেছেন, মুফতি ফজলুল হক আমিনী সাহেব বর্ণনা করতে করতে কবরে চলে গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কবরে চলে গেছেন, বর্ণনা করতে করতে শামসুল ফরিদপুরি দুনিয়া থেকে চলে গেছেন, হযরত হাফিজজি হুজুর চলে গেছেন, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের পরে আমাদের বংশধর আসবে, নবী সম্পর্কে কিতাব লিখতে থাকবে, বর্ণনা করতে থাকবে, বর্ণনা করতে করতে কিয়ামত হবে, রাসূলের ইজ্জত আর সম্মানের বর্ণনা শেষ হবে। আপনার মর্যাদা, আপনার বরত্ব, আপনার আলোচনা, আপনার গুণ, আপনার সিফত আমি আল্লাহ পাক উপরে উঠাইছি। এখন যদি কেউ ফেসবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, হুজুরের ইজ্জত কমবে? আস্তে বলবে কমবে কোন? সারা দুনিয়ার মানুষ মিলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কটূক্তি করতে থাকে, হুজুরের ইজ্জত কদ্দূর কমবে? না। জি না। কমবে না। বাংলাদেশের 20 কোটি মানুষ আল্লাহ না করুক সবাই বেঈমান হয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আল্লাহর নবীর ইজ্জত এক চুল পরিমাণও কমবে না। ঠিক না? ঠিক। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হাবিবের ইজ্জত কমবে না, আমরা কি আল্লাহর হাবিবের উম্মত? জি। যদি আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়ে থাকি, উম্মত হয়ে থাকি, আর রাসূলকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আর সেই গালি যদি আমরা শুনি, আমার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আমি মুসলমান নই, আমি মুসলমান নই। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আইডি হ্যাক হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাক আর ফেক কিন্তু এখন আমরাও তো ডিজিটাল। তোমার পার্টির কর্মী, তোমার পার্টির লিডার, তোমার পার্টনার, তোমার কর্মচারী, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার দেশের সমস্ত মানুষ। এরপরে বলছেন আজমাইন, সহায় সম্পত্তি, মাল সম্পদ, ক্ষেত পাথর, গড় বাড়ি, তারপরে ব্যবসা বাণিজ্য, দোকান পাট, যাবতীয় সবকিছু, এই সবকিছু থেকে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, রাসূল বলেছেন লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো নাই বেঈমান। আস্তে কর, ছিল
আল্লাহ খালি কইতেছে মুসা আলাইহিস সালাম খালি শুনে আল্লাহ কিছু জিগায় না আর মুসা উত্তর দেওয়ার সুযোগ পায় না। মনে মনে ভাবতেছে আল্লাহ যদি একটু কিছু জিগাইত আল্লাহ কথাটা বড় সাত মিটাই কইতাম। হঠাৎ করে লাডাক দিয়ে কয়, ডাইনা তো লাডি কলি তো চলে মুসারে সামনে পাইছি তাড়াতাড়ি লাঠি আমার দিকে চাই আপনি আরো অনেক কাজকর্ম করেছি আল্লাহ ডাক দেখে মুসা অনেক কাজকর্ম কর। কিন্তু লাঠি দিলে আমি বহুদিন পর্যন্ত বলতে বলতে তোমার শ্বশুরের হাত বাবাইয়া তোমার হাত পর্যন্ত আনছি, লাঠিদের ভিতরে কি আছে আমি জানি তুমি জানো না। কথা বলেন নাই মুরব্বীদের ফাটির ভিতরে কি আছে আল্লাহ জানে অন্য মানুষ জানে। মুসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আলাইহিস সালাম তো লাঠির জবাব দিয়ে দিছে আল্লাহ ডাক দিয়ে কয়, ফুট কইরা যখন গাত্তারে মুড়া করে উপর দিকে ফনা ধরে উঠছে মুসার হাতের মধ্যে রুমাল ফসাইয়া কামড় দিলে যেমন রুমাল ভরে আল্লাহ ডাক দিয়ে সালামের হাতে লাঠি তার সঙ্গে হইল ৬ লাখ আর ফেরাউনের বাহিনী তার উপর আক্রমণ করার জন্য আসতেছে ৯ লাখ আর ৬ লাখ যে মুসার সাথে এরা বড় সাংঘাতিক বড় যোদ্ধা। মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়েছে মুসা যদি যুদ্ধ করা লাগে ফেরা মনে হবে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা এটা মনে হয় কত বড় শক্তিশালী যোদ্ধা চিন্তা করে দেখে আমার নবী ৩১৩ জন নিয়ে যখন বদরের যুদ্ধে নামতে গেছে আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন ও আল্লাহর হাবিব আপনার দাইনে বামে সামনে পেছনে যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকে ততক্ষণ লড়াই করতে আমরা সেই বিশ্ব নবীর মুসা আলাইহিস সালামের সাথে ৬ লাখ ৬ লাখ এবার এসে সাগরের পারে দাঁড়াইছে ৬ লাখ মিল্লা স্লোগান দিছে মুসা পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে হাইরি আমাদেরকে মেরে ফেলবে ফেসে ফেলবে হাইরি হাইরি মুসারে তাড়াতাড়ি আল্লাহরে কর তাড়াতাড়ি রাস্তা করিত তাড়াতাড়ি নৌকা পাঠাইত তাড়াতাড়ি স্টিমার পাঠাইত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ আল্লাহ এগুলি রুলে বড় বিপদ হয়ে আসে আমরাও তো এখন ইসরায়েলি রুলে বড় বিপদ মুসা আলাইহিস সালামের তা কি বিপদ শুরু মুসা দেখ
পানির দিশে বাড়ি বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দুই সাইডে দিয়ে পানির দেওয়াল মধ্যখান দিয়ে। এবারে মুসা আলাইহিস সালামের সাথে গোষ্ঠী দল আসিল বারো না, বারো গোত্রের মানুষ যখন এক রাস্তার মুখে এসে যায় কো মুসা একটা রাস্তা দিয়ে যদি সবাই দুঃখী কাশপুর ব্রিজের এখানে যায় যে জাম লাগে জাম লাগে সবাই বকেটা বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তার দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখ আল্লাহ বসে দিয়ে আসছি তারপর বারোটা রাস্তা চাই আল্লাহ ডাক দেখ একটা জামান এসে আমি কি ইঞ্জিনিয়ার সিট আনতে আনছিলাম মিস্ত্রি ইসলাম করতে পারে বাড়ি ধরো থেকে আমার একটা বানাইতে মিস্ত্রি লাগে না ইঞ্জিন লাগে না বারোটা বানাইতে একটা বানাতে যা বারোটা বানাতে তাও দিলাম বারোটা বানাতে হয়ে গেছে রাস্তা বারোটা। এই বারো রাস্তা দিয়ে বারোটা গোত্রের মানুষ যখন ঢুকছে ঢুকতে মুসা আলাইহিস সালাম ডাক দেখো মুসা আমি এলাম পাটাম পাটান গোষ্ঠীর আমার বাপে বিয়া করছেন বুইয়া গোষ্ঠীর আমার মামু ভাই কাছে কিনা না দেখলে যাই কেমনে মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখ আল্লাহ এত বড় মাঝখানে জানালা আসা আল্লাহ ভাই এত বড় রাস্তা বানাই না মিস্ত্রি লাগে না জান লাগাতে মিস্ত্রি লাগে না কিনা দেওয়ান দাম লাগে। এবার সবগুলি পার হয়ে ওই পারে যায় উঠছে একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলে হ্যাঁ মামা একটু তাড়াতাড়ি হাঁটো ওরে মামা হ্যাঁ তো কি ঘটনা এইভাবে হাঁটতে হাঁটতে সব দিয়ে পরে যায় উঠছে আল্লাহ পানিকে ডাক দেয় উস্তাদের মার শেষ রায় পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত জমিনে আসে উনি থাকবে না ফেরাউনের বাহিনী পেছন দিক থেকে আসছে আইসা দেখে যে এত সুন্দর রাস্তা আবার মাঝখানে জানা লাভ আবার পানির দেওয়াল এর বাবা তো সদ্য গোষ্ঠী তো জীবন আছে গোয়েন্দা বাহিনীর লোকজনকে একটা বেটকে দিয়ে ডাক দিকে কি এর গোয়েন্দাগিরি করো হ্যাঁ আমার আগে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে কি সুন্দর রাস্তা বানাই গেছে নদীর মাঝখান দিয়ে তুই চড়া দিয়ে পর্যন্ত আমার কইলেন সঙ্গে এই রাস্তা দিয়ে পার হইছে রে মুসা বে মুসার বাহিনী লো দেখে আমরাও যাই যেই খালি কইছে আমরাও যাই আল্লাহ জিব্রাইল ডাক দেখো জিব্রাইল তাবলিগের রাহবর তাকে আগে তুমি রাহবর মিকাইল ডাক দেখো মিকাইল আজকে তুমি আমি তাবলিগের আমির কই তাকে শীর্ষে আর রাহবর সামনে জিব্রাইল আমিন সামনে আর মিকাইল পেছনে শব্দ যখন নদীর ভিতর দিককে সারছে জিব্রাইল সামনের দিক দিয়ে যায় ব্রেকেট দিয়ে খারাইছে রাস্তার মুখে আর মিকাইল পেছন দিক দিয়ে দাঁড়াইছে মধ্যখান আল্লাহ পানির ডাক দেখো আগরকনা আলা ফিরাউন ফেরাউনের সমস্ত দলবল নিয়ে ফেরাউন পানিতে নিমজ্জিত হয়ে গেছে শেষ হয়ে গেছে। ও আমার ভাইরা যে কথাটা বলার জন্য এই ঘটনাটা বললাম এই সাগরের পাড়ে 30,000 মুজাহিদ বাহিনী নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানায় আমাদের মুজাহিদ বাহিনী আল্লাহর রাসূলের বাহিনী সেখানে দাঁড়াইছেন ঘোড়ার উপরে সওয়ার সাগরের পাড়ে যখন দাঁড়িয়েছেন তখন উত্তাল তরঙ্গ মারা শুরু হয়েছে বড় বড় ঢেউ সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবারে মুজাহিদের কমান্ডার ঘোড়ার উপরে সওয়ার সকলের আগে 30,000 ঘোড়ার উপরে সওয়ার সবাই দিকে পেছনের দিকে ফিরা তাকাইয়া চোখের ইশারায় বুঝাইছেন আমাকে যদি আমির মেনে থাকো এই মুহূর্তে উত্তাল তরঙ্গ মালা সামনে দেখে আমি যা করব তোমাদেরও তাই করা লাগবে পেছনের দিকে ফিরে সকলকে ইশারা দিয়ে বুঝাইয়া সামনের দিকে হয়ে গুড়াকে চাবক মেরেছেন আর আল্লাহু আকবার বলে উত্তাল তরঙ্গ দেওয়ার উপর দিয়ে গুড়া দৌড়াইয়া দিয়েছেন 30,000 সবগুলি কমান্ডার ইন চিফের গুড়ার দৌড়ে দেখা কমান্ডারের পেছনে তারাও গুড়ার দৌড়ে গেছে ওই পারে ইরানি বাহিনী দাঁড়াইছিল তীর দলক টনক লইয়া যায় কেউ যদি সাঁতরে পার হইতে চাই তারে শক করে দিবে বুঝেন না কারবার গুড়া দৌড়ে যখন ফানির উপর দা পার হইতেছে অস্ত্র শস্ত্র খাওয়াইয়া থইয়া বাতাল সেদ আপনি ওয়ালে আয়াস মারিহি হাম সোবার কর চুকা হে তো ইন্তেহা হামারা আল্লাহ মুসলমান 30,000 মুজাহিদ বাহিনী দৌড়াইয়া পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ে এই পারে এসে উঠছেন এবার কমান্ডার ইন চিফ সবাইকে ডাক দিয়ে বলছেন ঘোড়ার থেকে নামো
কমান্ডারের জীব সবার সামনে বক্তৃতায় দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলছেন এই যে সাগরের উপর দিয়ে উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে তোমরা ঘোড়া দৌড়ে আসলা, তোমাদের কাছে কেমন লাগলো? সাগরের মধ্যে মানে কি কাহারো ঘোড়ার পাও পানির নিচে ডুবে গেছিল? সকলে এক বাক্যে বলে, কমান্ডার ইন চিফ, আমরা যখন সাগরের মধ্যখানে দিয়ে ঘোড়া দৌড়াইতেছিলাম তখন আমাদের কাছে মনে হয়েছে মদিনার মরুভূমির উপর দিয়ে ঘোড়া দৌড়াইছি। আমরা সেই বিশ্বনবীর শেষ শেষ রাস্তায় বের হইলাম দুতলা বাসের উপর, বলবো বাদ চলত মিরপুর থেকে ত্রামগিরি দেখিনি, তাই দেখি বেশ কিছু ছেলে পেলে মাথার চুল সাইডে দিয়ে কামাই নিয়ে মাইসকাম বা গোড়ার ফিটে লাগা। আমার পাশে একজন বসা ছিল, পরে আমার মধ্যে দেখাইলাম, একজন লোক সাইডের থেকে আমাদের এমনি দেখতেছে, দেখে হাসি দিয়েছে। আমি বলবো কে হাসলেন কেন? আপনারা বোধহয় টেলিভিশন টেলিভিশন দেখেন না? আমি বললাম যে না, এগুলি আমাদের বাসা বাড়িতে নাই, টেলিভিশন দেখেন নাই। বিশ্বকাপের যে খেলা হয়েছে, ব্রাজিলের খেলোয়াড়রা মাথার সাইডে দিয়ে কামায়া মাইস কামনা ঘোড়ার ফিডেল লাগানো রাখছে, ব্রাজিলের সমর্থক যারা আমাদের দেশের ছেলেরাও ঘুমাইছে। এবার ব্রাজিলের সমর্থক হইয়া ব্রাজিলের পতাকা দিয়া তোমার শরীরের পোশাক বানাইছো, আর মাথার চুলটা ব্রাজিলের খেলোয়াড়দের মতো যখন রাখলা, তোমার হাসর বুধ হইব নূর হোসেন কাসেম হিসাবের লগে মরণ আমজাদ সবের সাথে বাকি কথা না হলে কোন আমি কই দিব। তুমি যার সুরত ধারণ করেছো তার শুনবে তোমার হাসর। এজন্য মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সাড়ে তিন হাত বনি নবীর রঙে রঙিন করতে হবে, ঠিক না? ঠিক ঠিক না? ঠিক নবীর রঙে রঙিন করে নবীর উম্মত সাজতে হবে। রাজি আছে? সকলে বলেন আমিন। যারা মাহফিলের ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা এসেছেন দাঁড়ানো বসা অবস্থায়, আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের মাহফিলকে কবুল করুন, প্রত্যেক বর্ষে মাহফিল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান وقنا عذاب النار رب العالمين اسكرين ما في جبل انتظام করেছেন শোনার জন্য দূর দরাজ থেকে যারা আগমন করেছেন আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নজরের জরিয়া বানায় দাও। রব العالمين তমাম পৃথিবীর জমিনের উপরে যত মুমেন মুমেনা বসবাস করে সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠেছি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তমাম পৃথিবীর জমিনের নিচে যত মুমেন মুমেনা চলে গেছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠেছি আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর গুনি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যারা বিমারী তাদেরকে শেফা করে দাও। রব্বুল আলামিন আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। রব্বুল আলামিন কেউ মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশান হলদের পেরেশানি দূর করে দাও। রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ইসলামী জিন্দেগানি করার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবের সত্যিকার উম্মতের খাতায় নাম লিখে দাও। রব্বুল আলামিন কেউ যদি কোনো খাস নিয়তে হাত উঠায় তাকে তার নিয়ত পুরা করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন তাদের সবাইকে সত্যিকার তোমার হাবিবের ওয়ারিস বানায়া দাও, দ্বীনের খাদেমী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন নবীর ইশকে এবং মহব্বতে আমাদেরকে পাগল পারা বানায় দাও।
তোমার হাবিবের উসিলায় আমাদের দোয়া আমাদের মানাজাত কবুলের মঞ্জুর করে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।